তখন মধ্যরাত্রি। অনামিকা গর্ভবতী, একা একা রাস্তা দিয়ে সে হেঁটে যাচ্ছে আর চারিদিকে সে শুধু দেখছে। রাস্তাতে পুরোপুরি একান্ত সে, একটা জনমানব দেখা যাচ্ছে না। সে চারিদিকে শুধু দেখছে, বুঝতে পারছে না কি করবে। এই ভাবতে ভাবতে তার চোখ দিয়ে জল গড়িয়ে আসে। হে ঈশ্বর, এখন যে আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমি তোমার উপরে বিশ্বাস করি, তোমার উপোস রেখে অনেক পুজো করেছি, এবার তোমার কর্তব্য যে তুমি আমার সাহায্য করবে। এভাবে ভাবতে ভাবতে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। অনেকক্ষণ ধরে হাঁটছি বলে হয়তো আমার পায়ে খুব ব্যথা হচ্ছে, খুব পিপাসা লেগেছে, খুব খিদেও পেয়েছে। পেটের ভেতরে সন্তানের যে ওষুধপত্রও চাই, কিন্তু আমার শাশুড়িমা শারদা, আমার স্বামী রমেশ আমার ভরসা ভেঙে আমাকে এই মধ্যরাত্রিতে রাস্তায় নামতে বাধ্য করলো। এবার আমি কোথায় যাব, কোথায় থাকব? আমি যে গর্ভবতী, আমার কে খেয়াল রাখবে? এই ভাবতে ভাবতে অনামিকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে সে একটা রাস্তায় ডাস্টবিন দেখতে পায়। সে ভাবে ডাস্টবিনের মধ্যে হয়তো খাবার মতন সে কিছু পেয়ে যাবে, তাই সে দেখতে লাগে। কিন্তু ডাস্টবিনের মধ্যে শুধু নোংরা ছিল, খাবার মতন সে কিছুই খুঁজে পায় না। ডাস্টবিনটাকে খোঁজাখুঁজির পরে সে খুব নিরাশ হয়ে যায়, শরীরে খুবই ক্লান্তি। কোনোভাবে সে নিজেকে তুলে আবার রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগে। তারপরে মাঝপথে সে একটা বোর পাম্প দেখতে পায়। হায় রে, অন্তত বোর পাম্প দেখতে পেলাম, নিজের পিপাসাটা মেটাতে পারবো। এই আশা নিয়ে সে ওই হ্যান্ড পাম্পের কাছে যায়। সে পাম্পটাকে চালাবার চেষ্টা করে, কিন্তু তার থেকে এক বিন্দুও জল বেরিয়ে আসে না। অন্তত 10 মিনিট হবে অনামিকা সেই হ্যান্ড পাম্পটাকে চালাতে থাকে। তারপর সে বুঝতে পারে পাম্পটা হয়তো খারাপ হয়ে গেছে। এটা দেখে অনামিকার চোখে কান্না এসে যায়। তার মধ্যে অতটুকু শক্তি ছিল না যে সে হেঁটে আগে যাবে। কিছু দূরেই সে একটা বাস স্ট্যান্ড লক্ষ্য করে দেখে। কোনো মতে গায়ের শক্তি লাগিয়ে সেখান পর্যন্ত সে পৌঁছয়। এর থেকে বেশি আর চলতে পারবো না, পিপাসায় খিদেতে আমি মরে গেলেও ভালো, আজ রাত্রিতে আমাকেই বাস স্ট্যান্ডেই থাকতে হবে। এই বলে সে বাস স্ট্যান্ডের বেঞ্চের উপরে শুয়ে পড়ে। খিদে পিপাসা থাকা সত্ত্বেও এত শরীর তার ক্লান্ত ছিল, সেখানে শুয়ে সে গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অনামিকার চোখ তখন খোলে যখন সূর্যের রশ্মি তার চোখে পড়ে। খুব কষ্টে সে উঠে বসে। ঠিক সেই সময় সাব ইন্সপেক্টর সন্ধ্যা তার কাছে আসে। সে অনামিকাকে চিনে ফেলে। অনামিকাকে এই পরিস্থিতিতে দেখে সে খুব অবাক হয়ে যায়। অনামিকা, তুমি এখানে কেন? এসআই সন্ধ্যার কথা শুনে অনামিকা তাকে ভালো করে দেখতে লাগে। ক্লান্তিতে সে কিছু বুঝতে পারছিল না। কিছুক্ষণের মধ্যে সে এসআই সন্ধ্যাকে চিনতে পারে। যখন সাব ইন্সপেক্টর সন্ধ্যা তাকে কিছু কথা মনে করায়, তারপর দুঃখিত হয়ে অনামিকা বলে, সন্ধ্যা, আমার খুব খিদে পেয়েছে, প্লিজ আমাকে কিছু খেতে দাও। তার কথা শুনে এসআই সন্ধ্যা খুব মনে কষ্ট পায়। তারপর বেশি কিছু ভাবনা চিন্তা না করে সোজা পুলিশের গাড়িতে বসিয়ে সে অনামিকাকে বাড়ি নিয়ে আসে। তারপর বাথরুমে পাঠিয়ে, আগে তুমি গিয়ে ফ্রেশ হয়ে যাও, আমি তোমার জন্য গরম গরম জলখাবার বানাচ্ছি। এই বলে অনামিকাকে সে বাথরুমে পাঠিয়ে দেয় আর সন্ধ্যা চলে যায় রান্নাঘরের দিকে। ফ্রেশ হওয়ার পরে অনামিকা 10 মিনিট পরে ডাইনিং টেবিলে এসে বসে। গরম গরম উপমা বানিয়ে সন্ধ্যা নিয়ে আসে। সন্ধ্যাকে দেখে তখন অনামিকা বলে, তোমার অনেক অনেক ধন্যবাদ সন্ধ্যা, আজ আমার খারাপ সময়ে এসে তুমি আমার পাশে দাঁড়িয়েছো। পরে কথা বলবে না হয়, এখন তুমি গরম গরম উপমাটা খাও। ডাক্তারকে আমি ফোন করেছি, সে এসে পরীক্ষা করে তোমাকে ওষুধ দেবে। ওষুধ খেয়ে তুমি বিশ্রাম করো, আমি আমার ডিউটি শেষ করে রাত্রেবেলায় বাড়ি ফিরবো, তখন তোমার কাছে বসে সব গল্প শুনবো। আচ্ছা বেশ সন্ধ্যা। তারপর অনামিকা উপমা খেতে লাগে। সন্ধ্যা ফোন করে লেডি ডক্টর গৌরীকে আসতে বলে। 10 মিনিটের মধ্যেই ডাক্তার গৌরী সেখানে এসে হাজির হয়। ডাক্তার অনামিকাকে সোফাতে বসিয়ে তার পরীক্ষা করে দেখে, তাকে কি করতে হবে না করতে হবে সব বুঝিয়ে সেখান থেকে সে চলে যায়। তারপর সন্ধ্যা অনলাইনে ওষুধ অর্ডার করে দেয়। 15 মিনিটের মধ্যে ওষুধ চলে আসে, সেগুলো অনামিকাকে দিয়ে সন্ধ্যা পুলিশের গাড়িতে করে পুলিশ স্টেশন চলে যায়। ওদিকে রমেশ চারিদিকে খোঁজাখুঁজি করে না পেয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। মা শারদা দরজার কাছে দাঁড়িয়ে ছিল, তার কাছে যায়। অনামিকাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্যাপারটা সে নিজের মাকে বলে। শারদা বলে যখন সে বাইরেও নেই, তার মানে সে ঘরদোর ছেড়ে পালিয়েছে। মনে মনে এই ভেবে সে খুব খুশি হয় যে এবার দরিদ্রতা একটু কম হবে তাদের। সেই রাত্রিতে এসআই সন্ধ্যা নিজের ডিউটি শেষ করে বাড়ি ফিরে আসে।
বিশ্রাম করতে করতে সে অনামিকার সাথে গল্পগুজব করে, তারপর অনামিকার কাছে সব কথা শোনে। শারদা আর রমেশের বিরুদ্ধে কেস করতে বলে, সেখানে তাদের কাউন্সিলিং হবে, তারপর তারা অনামিকার ভালো করে দেখাশোনা করবে, এরকম সন্ধ্যা বলে। অনামিকা তার কথায় রাজি হয়ে যায়, সে তাদের বিরুদ্ধে কেস করে। তারপর সন্ধ্যা পুলিশের গাড়িতে করে শারদার বাড়িতে যায়। এসাই সন্ধ্যাকে দেখে শারদা খুব ভয় পেয়ে যায়, নিজের ছেলেকে ডাকে। সে বেডরুম থেকে হলে আসে। তারপর এসআই সন্ধ্যা মা ছেলে দুজনকে অ্যারেস্ট করে পুলিশের গাড়িতে করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তাদেরকে লক আপে পুরে দেয়, তারপর একটা ডান্ডা নিয়ে তাদের দুজনকে খুব পেটায়। তাদের এমন ধুলাই হয় যে শারদা আর রমেশ খুব চিৎকার করে। ওদিকে আবার অনামিকার লেবার পেন ওঠে ঠিক সেই সময়। সে সন্ধ্যাকে ফোন করে। সঙ্গে সঙ্গে সন্ধ্যা ডাক্তার গৌরীকে ফোন করে পুরো ব্যাপারটা বলে। ডাক্তার গৌরী অ্যাম্বুলেন্স নিয়ে সোজা অনামিকার বাড়িতে যায়। পুলিশ স্টেশনে হাতে ডান্ডা নিয়ে সন্ধ্যা বলে, শারদা ম্যাডাম, আমরা নিজেরাই নিজেদের শত্রু, বুঝেছেন? আপনার কন্যা সন্তান চায় না বলে আপনি নিজের বৌমার অ্যাবর্শন করাতে চেয়েছিলেন, ফলে আপনার বৌমা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। যদি আপনার মাও ঠিক এমনটাই ভাবত, তাহলে আপনার কি হতো বলুন? তা শুনে শারদা নিজের মাথা হেট করে নেয়। শারদা ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো, মেয়েরা মা বাবার যত ভালো করে যত্ন নেয়, শাশুড়ি স্বামীর যত ভালো করে যত্ন নেয়, অন্যদিকে ছেলেরা অনেকবার প্রপার্টির জন্য মা বাবাকে মারেও, সেই তুলনায় মেয়ে বউরা বেশি ভালো, তাই না? এভাবে সন্ধ্যা মেয়েদের জীবন মৃত্যু নিয়ে অনেক বিশেষ ব্যাপার কথাবার্তা শারদাকে বলে। শুনে শারদার চোখে জল চলে আসে। তুমি আমার থেকে ছোট হওয়া সত্ত্বেও আজ তুমি যেসব কথা বললে মেয়েদের জীবন মৃত্যু নিয়ে, আমার চোখ দুটো খুলে দিলে। আমি আর বেশি কথা বলে তোমায় ছোট করব না। আজ থেকে তুমি আমার মেয়ে, আর জানি না আমার বৌমা এখন কোথায়। এরকম ভাবে জিজ্ঞাসা করার দরুণই সন্ধ্যার ফোন বেজে ওঠে। ডাক্তার গৌরী বলে অনামিকা একটি কন্যা সন্তানকে জন্ম দিয়েছে। সন্ধ্যা এই কথাটা শারদা আর রমেশকে জানায়। তারা সকলে আনন্দিত হয়ে হাসপাতালে যায়। শারদা অনামিকাকে দেখে, তারপর নিজের নাতনিকে কোলে তুলে তাকে হামি খায়। তা দেখে অনামিকা খুব খুশি হয়। শারদা অনামিকা আর তার নাতনিকে বাড়িতে নিয়ে আসে। তখন থেকে শাশুড়িমা আর বৌমা খুব গর্বিত অনুভব করে, কারণ ওই ছোট্ট বাচ্চাটির হাসির জন্য বাড়িতে আনন্দ ফিরে এসেছিল। যেহেতু অনামিকার কোনো সন্তান ছিল না, তাই শাশুড়িমা শারদা অনামিকার সাথে খুব দুর্ব্যবহার করত। যেহেতু অনামিকা আর এসব সহ্য করতে পারছিল না, তাই সে সকাল বিকাল শুধু এ নিয়ে কান্নাকাটি করত, আর তার সাথে সাথেই ঘরের কাজকর্ম, রান্নাবান্না সব করত। মনের কষ্টে চুপচাপ অনামিকা রান্না করছিল। তাকে দেখে তার নির্দয়ী শাশুড়িমা তার কাছে যায়। তাকে কাঁদতে কাঁদতে রান্না করতে দেখে সে তেলে বেগুনে জ্বলে কটকটিয়ে অনামিকাকে বলতে লাগে, যখন দেখো শুধু প্যা প্যা করে কাঁদছে, অভিশপ্ত কোথাকার, ছিছি, এই জন্য তো বিয়ের দু বছর হয়ে গেছে, কোনো বাচ্চা কাচ্চা নেই, একেই তো বলে বাঁধ কোথাকার। এভাবে বলে সে অনামিকার মাথায় খুব জোরে আঘাত করে। আঘাতের চোটে অনামিকার খুব ব্যথা হয়। তখন সে কান্নাকাটি করতে লাগে, কেন মা কেন, কথায় কথায় আপনি এভাবে আমাকে পাঁচ পাঁচ কেন বলেন, আর এভাবে বলে বলে আমার মাথায় মারেন, একে তো আপনার কটু কথা, তার উপরে এরকম মার, আপনি কি বুঝেন কত কষ্ট হচ্ছে আমার মনে, বলুন মা। যারা বাচ্চা জন্ম দিতে পারে না তাদেরকে বাঁজি বলে, পাপি মহিলা কোথাকার, সত্যি বলছি তো গায়ে খুব লাগছে না। আপনি যে বারবার এই কটু কথা বলেন, আপনি এসব কথা যখন আপনার ছেলে আসে তাকে কেন বলেন না, একবার কখনো তাকে বলেছেন ডাক্তারকে দেখিয়ে আসার জন্য? না, তা কেন বলবেন, যত কটু কথা বাজে কথা শুধু আমাকে বলবেন, আমাকে কথায় কথায় মারবেন ধরবেন। অনামিকার মুখে এসব কথা শোনার পরে শারদার মাথা আরো গরম হয়ে যায়। খুব রস হয়েছে না তোমার, আজ পর্যন্ত আমার ছেলে তোমার মুখে কিছু বলেনি, তোমাকে সিঁদুর পরিয়ে সোজাই বাড়িতে নিয়ে আসছে, এখনো তিন বছরও হয়নি আর মুখে মুখে এত কথা। এই কথা শুনে শারদা মারার জন্যে হাত উঠিয়েই ছিল কি তার ছেলে রমেশ যে বাগানে গাছে জল দিচ্ছিল, সে দেখে একটি গাছে ফুল নেই। তা দেখে সে নিজের মাকে ডাকতে লাগে। সেটা শোনার পরে সে আর অনামিকাকে মারধর করে না, সে খুব জোরে অনামিকাকে ধাক্কা দিয়ে দেয়। ব্যাস, অনামিকা গিয়ে সোজা রান্নাঘরে রাখা বাসনপত্রের উপরে পড়ে আর মাথা থেকে তার রক্ত বেরোতে লাগে। তোয়াক্কা না করে শারদা রমেশের কাছে চলে যায়। কি হয়েছে বাবা, কেন ডাকছিলে?
দেখো মা, এই গাছটায় ফুল নেই, তাহলে কি গাছটা তুলে ফেলে এই জায়গাতে অন্য একটা গাছ লাগাতে পারি? হ্যাঁ রে বাবা, ফুলের কথা চিন্তা করছিস, নিজের বাঁঝা বউয়ের কথাটা একবার ভাব। সন্তানের কথা যদি বলো তাতে তো আমারও দোষ আছে মা। আচ্ছা, বাগান থেকে তোমার স্ত্রীকে কি বলছি সেটা তুমি শুনছিলে? আরে না মা। দেখ বাবা রমেশ, এরকম অনেক মহিলা হয় যারা বাঁঝা হয়, যেরকমটা তুই বললি, গাছটাই ফুল নেই বলে তুই ওই গাছটাকে সরিয়ে একটা নতুন গাছ লাগাবি। সেরকম অনামিকাকে ছেড়ে যে মহিলা বাচ্চা দেবে তাকে নিয়ে আয়। ঠিক আছে মা, তুমি ভালো করেই জানো আমার জীবনটা কিভাবে কাটছে, যেমন বললে তাই করব। দেরি করিস না বাবা, যা বউকে ডাক। এক্ষুনি ডাকছি মা। এভাবে বলে সে অনামিকাকে জোরে ডাক দেয়। অনামিকা, অনামিকা, তাড়াতাড়ি করে বাগানে এসো। এভাবে সে অনামিকাকে ডাক দেয়। অনামিকার মাথায় আঘাত লাগা সত্ত্বেও আওয়াজ পেতেই সে ছুটে বাগানে চলে আসে। তখনও তার মাথা থেকে রক্ত বয়ে যাচ্ছিল। দেখো মা, তোমার বৌমা এসে গেছে, এবার যা বলার বলো। এরকম বাঁজ মহিলার কি প্রয়োজন? তোমার জন্য ভালো মেয়ে দেখে ধুমধাম করে আবার বিয়ে দেব। শারদার এরকম কথা শুনে অনামিকা হতবাক্য হয়ে যায়। নিজেকে একটু সামলে সে প্রশ্নের চোখে নিজের স্বামীর দিকে চেয়ে থাকে। রমেশ তার তোয়াক্কা না করে মায়ের কথায় বেশি মূল্য দিয়ে বলতে লাগে। দেখো অনামিকা, তুমি একটা বাঁঝা মহিলা, তোমার সাথে থাকতে পারবো না। ভালো করে বলছি, এখনো সময় আছে, নিজের জামা কাপড় বাঁধো আর সোজা নিজের বাপের বাড়ি চলে যাও, না হলে আমাকে আবার মারধর করতে হবে আর জবরদস্তি করে তোমার বাপের বাড়ি পাঠাতে হবে, বুঝেছো? আমার মাথা দিয়ে রক্ত ঝরে পড়ছে। ভেবেছিলাম দেখে বলবে কি হয়েছে অনামিকা, এটা কি করে হলো, কিন্তু তুমি তো তা দেখতেই পেলে না। ঠিক আছে, আমার প্রাণ যদি যায় যাক, কিন্তু আমি এখান থেকে যাব না। সে জোর গলায় এই কথা বলে। অনামিকার এই কথা শুনে শারদার যেন মাথা আরো গরম হয়ে যায়। রাগের চোটে শারদা পা তুলে অনামিকাকে একটা লাথি মারে। অনামিকা দূরে গিয়ে পড়ে। তাতেও শারদার রাগ থামে না, সে গিয়ে অনামিকার মাথার চুল ধরে টানতে লাগে। অনামিকা কাঁদতে কাঁদতে বমি করতে লাগে। সে বমির দরুন অনামিকা বুঝতে পারে যে সে এবার মা হতে চলেছে। সে খুব খুশি হয়। তারপর স্নেহ আহ্লাদের সাথে সে নিজের পেটটা ছোঁয়ে আর রমেশের দিকে তাকায়। ওগো শুনছো, তুমি বাবা হতে চলেছ। তা শুনে রমেশও খুব আনন্দিত হয়। মা, মা তুমি শুনলে, আমি বাবা হতে চলেছি, আর তুমি তুমি ঠাকুমা হতে চলেছ। হ্যাঁ রে বাবা, এত আনন্দিত হওয়ার দরকার নেই, আগে গিয়ে খবর নে পেটে কি আছে, পেটের ভেতরে ছেলে আছে না মেয়ে। শারদার এরকম কথা শুনে অনামিকা কিছু বুঝতে পারে না সে কি বলবে। সে খুব অবাক হয়ে চেয়ে থাকে। মা তুমি কি বলছো? শোন বাবা, ভালো কথা বলছি, যদি ছেলে হয় তাহলে আমাকে বলবি, আমি খুশি হব, ওর ভালো করে শ্রীমন্তম করাবো। আর যদি মেয়ে হয় ওকে নিয়ে গিয়ে সোজা অ্যাবর্শন করিয়ে দিবি। যা, এখান থেকে ওকে নিয়ে যা। না না মা, এরকমটা করবেন না, আমরাও তো মেয়ে মা, যদি মেয়ে জন্ম নেয় তাহলে যে মা লক্ষ্মী জন্ম নেবে। শোনো বৌমা, আমি তোমার সাথে বেশি কথা বলতে চাই না। শারদার এরকম কথা শোনার পরে যখন অনামিকা কিছু বলতে যাচ্ছিলই, মাঝখান থেকে রমেশ ঢুকে বলতে লাগে। দেখো অনামিকা, মায়ের পুত্র সন্তান চাই, তোমাকে ছেলে সন্তানই জন্ম দিতে হবে, বুঝেছ? এরকম কথা শুনে অনামিকা খুব আশ্চর্য হয়। রমেশ পরোয়া না করে সেখান থেকে সে চলে যায়। এভাবে মনের দুঃখে দিন কাটছিল অনামিকার। একদিন রমেশ অনামিকাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে রিপোর্ট দিয়ে দেয়, আর এই কথাটির পুষ্টি হয়ে যায় যে অনামিকার পেটে কন্যা সন্তান আছে। এবার শারদা আর রমেশ অনামিকাকে অ্যাবর্শন করাতে বলে। যাই পরিস্থিতি হোক না কেন, আমি অ্যাবর্শন হতে দেব না। তাহলে তুমি এ ঘরে বৌমা হয়ে থাকতে পারবে না, নিজের বাপের বাড়ি যেতে পারো। আপনি আর আপনার ছেলে অনৈতিক কাজ করতে চাইছেন এই বলে আমি পুলিশে একটা কমপ্লেন দেব। এই রকম কথা শুনে শারদা আর রমেশ খুব চিন্তিত হয়ে পড়ে। যদি অনামিকা গিয়ে কোনো মতে পুলিশের কাছে কমপ্লেন করে দেয়, তাহলে শারদা আর রমেশকে জেলের ধানি ভাঙতে হবে, এই ভেবে চিন্তিত হয়ে পড়ে। একদিন রমেশ দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে অনামিকাকে খাইয়ে দেয়, কিন্তু অনামিকা রমেশ আর শারদার ধূর্ত পরিকল্পনার কথা জেনে ফেলে, তাই সে বাড়ি থেকে পালিয়ে যায়।